আমার কাছে মোহাম্মদ ইমরান হোসেন নামের এক ব্যক্তির প্রশ্ন আসছে। ওনার বক্তব্য হচ্ছে আইএসপি ওনার সেকেন্ডারি রাউটারকে ব্লক করে দিয়েছে। তো উনি চাচ্ছেন যে আইএসপি যেন কোনোভাবেই বুঝতে না পারে যে দ্বিতীয় আরেকটি রাউটার চালানো হচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি সেটা আমার কাছে উনি জানতে চেয়েছেন। শুধু উনি না, এটা জাতির এখন জাতীয় প্রশ্ন। তবে এই ঘটনার ইথিক্যাল এবং আনইথিক্যাল দুইটা দিকই আছে। তো এটার অ্যান্সার আমি কখনোই দিতাম না যদি এটা শুধুমাত্র আনইথিক্যাল দিক থাকতো। যেহেতু এটার ইথিক্যাল দিকও আছে, সুতরাং অ্যান্সারটা আমাকে দিতেই হচ্ছে। করণীয়টা খুবই সিম্পল, বেশি কথা পেঁচাবো না, সেফ দুইটা স্টেপ আপনারা ফলো করবেন। প্রথমে আপনারা আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, একদম পুরোটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো রাউটার টু রাউটার কানেকশন করার এখানে দুইটা মেথড দেওয়া আছে। এদের মধ্যে ল্যান টু ল্যানের যে কানেকশনটা, এই মেথডটা সম্পর্কে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা আছে, সে পদ্ধতিটাও এখানে দেখিয়ে দেওয়া আছে। সেকেন্ডলি, ভিডিওর মধ্যে যেভাবে দেখানো আছে হুবহু সেভাবে না করে একটুখানি চেঞ্জ করে কাজটাকে করতে হবে। একটুখানি অন্যভাবে প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারের ল্যান আইপিগুলো চেঞ্জ করে নিতে হবে। এখন ল্যান আইপি কেন চেঞ্জ করতে হবে, ল্যান আইপিটাই বা কি? তো এটার অ্যান্সার অবশ্যই পেয়ে যাবেন। তার আগে বলি, অলরেডি যাদের রাউটার আইএসপি ব্লক করে দিচ্ছে তাদের জন্য এই ভিডিও শেষে সামান্য একটু টিপস থাকতেছে। দেখেন, ল্যান আইপিটা রাউটার ভেদে মোটামুটি এরকম একটা জায়গার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই অ্যাড্রেস যা যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আপনারা লিখলে রাউটারের ফার্মওয়্যারের মধ্যে প্রবেশ করা যায়। এই আইপির প্যাটার্নগুলো সাধারণত 192.168.0.1 বা 192.168.1.1 এরকম থাকতে পারে। আবার অনেক সময় 192.168 এর পরে 10.1 থাকতে পারে। যেমন আমাদের রাউটারে হচ্ছে 192.168.10.1। তো যেরকমই থাকুক না কেন, আইপি অ্যাড্রেসের মাঝখানে যে ডটগুলো দেখতেছেন, এই ডটের আগে পিছে মিলিয়ে টোটাল 4টা ক্যারেক্টার থাকবে। মূলত এই 4টা ক্যারেক্টারের মধ্যে প্রথম 3টা ক্যারেক্টারের স্ট্যাটাস আইএসপি সার্ভারের জন্য বেশ ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার রাউটারকে সহজে খুঁজে বের করার জন্য। তো প্রথম এই 3টা অংশের কথা একটু মাথায় রাখেন, এই ব্যাপারটাতে একটু পরে আসতেছি। প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটার দুইটারই আলাদা আলাদা ল্যান আইপি থাকবে। এবং আগের ওই ভিডিওতে আপনারা দেখছেন যে সেকেন্ডারি রাউটারের আইপির 4টা অংশের মধ্যে 3 নম্বর অংশটা দুইটা রাউটারের মধ্যে ভিন্নভাবে রেখে কীভাবে সেটিংসটা করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্যাটা সলভ করার জন্য যে পদ্ধতিটা দেখাবো, সেখানে 3 নম্বর অংশটা না, বরঞ্চ প্রথম থেকে 3 নম্বর অংশ পর্যন্ত একই রকমভাবে রেখে চতুর্থ অংশটাকে আমরা আলাদা করে দিব। এর কারণ হচ্ছে, একদম সাদা চোখে যদি প্রথম 3টা অংশ একই থাকে দুইটা রাউটারের, তাহলে সেকেন্ডারি রাউটারটাকে আর অ্যাজ এ আলাদা একটা রাউটার আপনার আইএসপি আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না। এবং দ্বিতীয় রাউটারের আইপির চতুর্থ অংশ যেহেতু পরিবর্তিত অবস্থাতে আছে, সেহেতু এটা জাস্ট একটা ইউজার হিসাবে এই রাউটারের আন্ডারে আছে এরকম একটা কিছু সে বুঝে নেবে। আর সেকেন্ড রাউটারের আন্ডারে যেসব ডিভাইস চলতেছে ওগুলোও প্রাইমারি রাউটারের আন্ডারে চলতেছে এরকম একটা বিষয় বলে মনে হবে। তো আগের ভিডিওর মতো এই ভিডিওতেও সেকেন্ড রাউটারের ডিএসসিপিটা মাস্ট অফ করতে হবে, কারণ সে যেন তার সাথে কানেক্টেড যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলোতে যেন সে আইপি দিতে না পারে। মনে রাখবেন, কোনো ডিভাইস যখন আইপি থ্রো করতে থাকবে অন্য কোনো ডিভাইসের দিকে, তখন আইএসপির পক্ষে ওইটাকে অ্যাজ এ রাউটার হিসাবে ট্রেস করা খুব ইজি হয়। এছাড়াও এমনিতে আপনার ল্যান্ড টু ল্যান্ড কানেকশনের ক্ষেত্রে ডিএসসিপিটা অবশ্যই বন্ধ করতে হবে, এর কারণটাও আমার ওই ভিডিওতে একদম ইন ডিটেলে ব্যাখ্যা করা আছে। যাই হোক, পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে রাউটারের ফার্মওয়্যারের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের প্রথম রাউটার। এখন ফার্মওয়্যারের মধ্যে থেকে আমরা ল্যান আইপিটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রাইমারি রাউটারটা হচ্ছে QD X6 এর, এটা আপনারা জানেন অলরেডি। এবং এখানে যে ল্যান আইপিটা শো করতেছে তা হচ্ছে 192.168.10.1, এবং এটাকে আমরা আসলে এভাবেই রেখে দিচ্ছি, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা সেকেন্ডারি রাউটারের ফার্মওয়্যারটাতে দেখব যে সেটার ল্যান আইপির কী অবস্থা। তো ল্যান আইপিটা চেঞ্জ করার অপশনে যাব, এবং এখানে দেখেন আইপিটা সেই একই শো করতেছে যেটা আমি একটু আগে বললাম, 192.168.0.1। তো কথা ছিল যে প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটার এই দুটো আইপির প্রথম 3টা অংশ একই রকম থাকবে এবং চতুর্থটা আলাদা করে দিতে হবে। সো প্রাইমারি রাউটারের যে ল্যান আইপি সেটা ছিল আমাদের 192.168.10.1। তাহলে প্রথম 3টা যদি আমরা একই রকম রেখে সেকেন্ডারি রাউটারের আইপিটাকে সাজাই, তাহলে এটা দাঁড়াবে 192.168, এখানে 0-র বদলে প্রাইমারি রাউটারের সঙ্গে মিলিয়ে আমরা 10 দিয়ে দিচ্ছি এবং শেষেরটাতে 1-এর বদলে 2 দিয়ে দিচ্ছি। আপনি চাইলে শেষের ক্যারেক্টারটা 2-এর বদলে 3, 4, 5, 6 অথবা যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট 3rd ক্যারেক্টার পর্যন্ত প্রাইমারি রাউটারের আইপি এবং সেকেন্ডারি রাউটারের আইপিটা একই রকম থাকবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপর সেভ দিলে আপনাকে কিছুক্ষণ পরে আবার পুনরায় লগ ইন করতে বলবে, দেন পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে আবার এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে প্রবেশ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রাইমারি রাউটারের আইপি এবং সেকেন্ডারি রাউটারের আইপি, এই আইপি দুইটা যদি হুবহু আমরা সেম টু সেম রাখতাম তাহলে কি হইতো? আপনি দুইটা রাউটারের ল্যান আইপিকে কখনোই একরকম রাখতে পারবেন না। এর কারণ হচ্ছে, আপনি যখন দুইটা রাউটারের ল্যান টু ল্যান কানেকশন দেবেন, তখন প্রাইমারি রাউটারের কাছে সেকেন্ডারি রাউটারের আলাদা একটা এক্সিস্টেন্স থাকতে হবে, আলাদা একটা ল্যান আইডেন্টিফিকেশন থাকতে হবে, যা তার অর্থাৎ প্রাইমারি রাউটারের নিজের যে ল্যান আইপি তার থেকে আলাদা।
যাই হোক, এবার সেকেন্ডারি রাউটারের ডিএসসিপিটা অফ করার কথা ছিল। তো ডিএসসিপি সেটিংসের এই জায়গাতে গিয়ে এই ডিএসসিপি লেখাটার সামনের যে চেক বাটনটা আছে এটাকে আনচেক করে দিতে হবে, অ্যান্ড দেন সেটিংসটাকে আমরা সেভ করে দিব। এবার জাস্ট একটা ল্যান কেবল দিয়ে প্রথম রাউটারের ল্যান পোর্টের সঙ্গে দ্বিতীয় রাউটারের ল্যান পোর্টটাকে কানেক্ট করে দিবেন। নাও এবার যাদের রাউটার আইএসপি অলরেডি ব্লক করে দিয়েছে সেকেন্ডারি রাউটারকে, ওইটা আপনারা ব্লকেজ থেকে কীভাবে ছুটাবেন? তো সবার প্রথমে আপনার সেকেন্ডারি রাউটারটাকে একটা রিসেট দিবেন যেন সেটা ফ্যাক্টরি ডিফল্ট অবস্থাতে চলে আসে। এবার পুনরায় রাউটারে প্রবেশ করবেন এবং ম্যাক অ্যাড্রেসের এই জায়গাটা খুঁজে বের করবেন। তো আমাদের রাউটারে দেখেন এরকম একটা জায়গাতে ম্যাক অ্যাড্রেসটা রয়েছে। রাউটারের মডেল ভেদে এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আমার রাউটারের মধ্যে এটা ম্যাক ক্লোন এই অপশনের মধ্যে আছে। এখান থেকে দেখেন কাস্টম ম্যাক অ্যাড্রেসটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন নিজের মতো অর্থাৎ নিজের ইচ্ছা মতো ম্যাক অ্যাড্রেস প্লেস করার কিন্তু একটা সেটিংস রয়েছে। এখান থেকে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে সেভ করতে পারবেন। তো ম্যাক অ্যাড্রেসটা বসানোর সময় খেয়াল রাখবেন যেখানে টোটাল 6টা ক্যারেক্টার আছে। আপনি ক্লোন কারেন্ট ডিভাইস ম্যাক এই অপশনটাতে গেলে একটা ম্যাক অ্যাড্রেস দেখেন এখানে চলে আসবে এবং এটাকে আপনি কোনো একটা জায়গায় লিখে রাখবেন। দেন কাস্টম ম্যাকে গিয়ে সেটা টাইপ করে বসিয়ে দেবেন। একদম হুবহু দেওয়ার দরকার নাই, দু একটা ক্যারেক্টার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন ফার্দার কোনো ঝামেলা এড়ানোর জন্য। মনে রাখবেন আইএসপি যখন কোনো ডিভাইসকে লক করে তখন সেটার ম্যাক অ্যাড্রেসকে আইডেন্টিফাই করে তারপরে সে লক করে। সুতরাং আপনার রাউটারেরও কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে এবং সেখানে গিয়ে আসলে ম্যাক অ্যাড্রেসটাকে স্লাইটলি পরিবর্তন করতে হবে। তাহলে আপনার আইএসপি আপনার যে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা তার ব্ল্যাকলিস্টে অ্যাড করে রাখছিল সেই ম্যাক অ্যাড্রেসের সঙ্গে এখন কিন্তু এখনকার যে ম্যাক অ্যাড্রেস তার কিন্তু কোনো মিল নাই। অর্থাৎ তার কাছে আপনার নতুন যে ম্যাক অ্যাড্রেসটা এটার কিন্তু কোনো ইনফরমেশন নাই এবং আপনি কিন্তু ল্যান আইপি নতুন করে সেট আপ করার মাধ্যমে সে রাস্তাও বন্ধ করে রাখছেন। সুতরাং এখন থেকে আর 10টা সাধারণ ম্যাক অ্যাড্রেসের মতো সাধারণ আইপি অর্থাৎ সাধারণ যেসব ডিভাইসগুলো আছে সেগুলোর যে আইপি সেগুলোর যে ম্যাক অ্যাড্রেস তার মতোই আপনার রাউটার আন্ডারে আপনার ওই সেকেন্ডারি রাউটারটাও কিন্তু নতুন ম্যাক নিয়ে চলতে থাকবে। তবে এখানে একটা কথা আছে, আমার জানা মতে আইএসপিদের এখন যে ব্লকিং সিস্টেমগুলো এগুলো আর একটু অ্যাডভান্সড। তারা যেসব ফেসিলিটি তাদের সার্ভারে ইউজ করে সেগুলোর মাধ্যমে আসলে আপনি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করেন অথবা আইপি চেঞ্জ করেন সেই ডিভাইসের যে ইনফরমেশন সেগুলো তার মূল চিপসেট থেকে তারা কালেকশন করতে পারে এবং যত দিন যেতে থাকবে তত এই জিনিসটা আরও বেশি পরিমাণ ডেভেলপড হবে, আরও বেশি পরিমাণ অ্যাডভান্সড হবে। সুতরাং ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে আইএসপিকে ফাঁকি দেওয়ার এই যে জিনিসগুলো এগুলো আস্তে আস্তে দেখবেন একসময় উঠে গেছে। বাট ইথিক্যাল দিক তো আছে, আপনার অবশ্যই আপনি আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নিছেন এবং ব্যান্ডউইথ দিয়ে আপনি কয়টা ডিভাইস চালাবেন কীভাবে চালাবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, এটা হচ্ছে ইথিক্যাল দিক। আর আনইথিক্যাল দিকটা হচ্ছে আপনি যদি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে ডিভাইস চালানোর চেষ্টা করেন তাহলে পুরো জিনিসটার লোড কিন্তু আইএসপির ব্যান্ডউইথের উপরে পড়তেছে এবং ওই লোডের কারণে শুধু আপনার আইএসপি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না, আপনি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনার ডিভাইসের যতগুলো ডিভাইস চালাবেন সব ডিভাইসের ডাটা কিন্তু তার ব্যান্ডউইথ দিয়ে যাবে। সো আপনারা যদি এরকমভাবে সেকেন্ডারি রাউটার লাগিয়ে 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 জিনিসটাকে টোটাল জিনিসটাকে টোটাল ব্যান্ডউইথটাকে কনজেস্টেড করে ফেলেন কেউ কিন্তু ঠিকমতো কোনো কিছু অপারেট করতে পারবেন না। না অ্যাজ এ ইউজার হিসাবে আপনি আপনার ডিভাইস চালায় শান্তি পাবেন, না অ্যাজ এ আইএসপি সে তার বিজনেসে লাভবান হতে পারবে অথবা তার যে ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ড সে পোষাতে পারবে। সো ইথিক্যাল আনইথিক্যাল দুইটা দিকই আছে। আইএসপিরও রাইট আছে তার দিক থেকে আপনার সেকেন্ডারি রাউটারকে ব্লক করে দেওয়া, আবার আপনারও অধিকার আছে আরেকটা রাউটার আপনার কারেন্ট রাউটারের সঙ্গে অ্যাড করে সেখানেও কতগুলো ডিভাইস অপারেট করার। তো এটার একটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে আপনি চাইলে সেকেন্ডারি রাউটার ব্যবহার না করে অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারেন। আপনার রাউটারকে সেকেন্ডারি রাউটারকে অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট মোডে নিয়ে তারপর সেটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে আপনারা চালাবেন। আপনি যদি অ্যাক্সেস পয়েন্ট হিসাবে চালান তাহলে আই থিঙ্ক আপনার আইএসপির কোনো রাইট নাই আপনাকে এই কার্যক্রম থেকে আটকানোর। তারপর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি অ্যাক্সেস পয়েন্ট হিসাবে আর একটা রাউটারকে চালান অথবা রাউটার টু রাউটার কানেকশন দিয়ে একটা রাউটারকে চালান, টোটাল জিনিসটাই কিন্তু আপনার আইএসপির কাছ থেকে নেওয়া যে মূল ব্যান্ডউইথ সেই ব্যান্ডউইথের উপরে প্রেশার ফেলবে। সো ব্যান্ডউইথটাও আপনি আপনার ডিভাইস ক্যালকুলেশন করে যতগুলো ডিভাইস আপনি চালাবেন এবং সেগুলো দিয়ে কী কী করবেন এই জিনিসটা কনসিডার করে তারপরে আপনি আপনার আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নেবেন। তাহলে খুব সম্ভবত আপনি যদি সেকেন্ডারি রাউটার চালান অথবা অ্যাক্সেস পয়েন্ট চালান কোনো কিছুতেই আর আপনার আইএসপিরও সমস্যা হবে না, আপনারও সমস্যা হবে না। সমাধান আসলে আপনাদের হাতে এবং আপনাদেরকে এই জিনিসটা টেক কেয়ার করতে হবে অ্যাজ এ ইউজার অ্যান্ড অ্যাজ এ আইএসপি।